টকার মূল্যর পতন অব্যাহত। ডলারের তুলনায় টকার মূল্যর অভিলেখ পতন। ভয়ঙ্কর বিপর্যয়ের গড়াহত পড়েছে ভারতের অর্থনীতি। এফালে ইন্ধনের মূল্য বৃদ্ধি, আনফালে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটত নিমজ্জিত দেশ। ত্ৰাহী মধুসূদন কোঁৱৰিছে দেশে, তার মাজতে ডলারের বিপরীতে টকার মূল্যর পতনে ভারতীয় অর্থনীতির ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিছে। এক সপ্তাহত দ্বিতীয়বার কমিল টকার মূল্য। সোমবারে ডলারের বিপরীতে টকার মূল্য 54 পয়সা কমি 77 টকা 44 পয়সা হয়েছিল। বৃহস্পতিবারে টকার মূল্য আরো কমি 30 পয়সা হ্রাস পাইছে। এক ডলারের বিপরীতে টকার মূল্য 77 টকা 63 পয়সা হয় গৈ। এহাতে আন্তঃরাষ্ট্রীয় বজারত খারুয়া তেলত দাম বৃদ্ধি, আনহাতে মার্কিন ডলারের বিপরীতে টকার মূল্য হ্রাসে বিরূপ প্রভাব পেলাইছে ভারতের শেয়ার বজারতো। বৃহস্পতিবারে সেন্সেক্স নিফটির 2% পতন। ইয়াকে ধরে চলিত মাসত ভারতের শেয়ার বজারত 6% পতন। শেয়ার বজারের এই পতনত সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে রিলায়েন্স আর মহিন্দ্রা। রিলায়েন্সে হেরুয়াইছে 1% আর মহিন্দ্রায় হেরুয়াইছে 3%। লক্ষণীয়ভাবে শেয়ার বজারের সুনামির বাবে গৌতম আদানির স্টক 34% অবনমিত হয়েছে। এয়া সর্বকালের অভিলেখ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে সকলকে আচরিত করে সুদর হার বৃদ্ধি করার বাবে বিদেশি বিনিয়োগকারীয় পুঁজি বাহিরলৈ উলিয়াই নিছে, ফলত অধিক অস্থির হয়ে উঠিছে অংশীদারী বজার। আর ইয়ার মাজত ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিও ভারতীয় অর্থনীতিক মাজমার শুধাইছে। ন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ।